ধূসর পাঞ্জাবি, সাদা পাজামা, মুখে মাস্ক আর চোখে চশমা। অত্যন্ত বিধ্বস্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী। নগরদায়ের আদালত থেকে অত্যন্ত ধীর পায়ে এগোচ্ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তার দুপাশে দুহাত ধরে আদালতের সিঁড়ি থেকে তাকে নামিয়ে আনা হচ্ছিল। গন্তব্য তখন প্রেসিডেন্সি জেল। কিন্তু প্রেসিডেন্সি জেলে যাওয়ার পূর্বেই প্রিজন ভ্যানে ওঠা নিয়ে শুরু হলো নানান নাটক। 110 কেজি ওজনের প্রাক্তন মন্ত্রীকে প্রিজন ভ্যানে ওঠাতে গেলে প্রথমে আনা হলো একটি কাঠের টুল। কিন্তু সেই টুলের উচ্চতা অনেকটাই বেশি ছিল। পার্থ দাবি করেন, এই উঁচু টুলে চেপে আমি অত বড় প্রিজন ভ্যানে উঠতে পারবো না। এই আবদারেই চক্ষু চড়কগাস প্রশাসনের আধিকারিকদের। তৎক্ষণাৎ তারা ছোট প্রিজন ভ্যানের ব্যবস্থা করার জন্য লালবাজারে ফোন করে, কিন্তু লালবাজার কর্তা জানিয়ে দেন ওই প্রিজন ভ্যানেই পার্থকে নিয়ে যেতে হবে প্রেসিডেন্সি জেলে। প্রিজন ভ্যানের বাইরে তখন ভিড় জমে উঠেছে। সেই ভিড়ের মধ্যে থেকে কেউ ছুটে গিয়ে নিয়ে এলেন একটা ঠান্ডা পানীয়র ক্রেক। বেশ কিছুক্ষণের চেষ্টায় সেটাই পা দিয়েই শেষমেশ প্রিজন ভ্যানে ঢুকতে হলো পার্থকে। শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগের মামলায় কলকাতা এনফোর্সমেন্ট ডিরেক্টরের বিশেষ আদালতে শুক্রবার হাজির করানো হয়েছিল পার্থকে। শুক্রবার বা শুনানি চলাকালীন অর্পিতার আইনজীবী ও তার মক্কেলদের জন্য জামিনের আবেদন করেননি। তবে পার্থর জামিনের আবেদন জানিয়েছেন তার আইনজীবী কৃষ্ণচন্দ্র দাস। ইডির তরফে সওয়াল করেন আইনজীবী ফিরোজ এডুলজি এবং ভাস্কর প্রসাদ বন্দ্যোপাধ্যায়। দুই পক্ষের সওয়াল জবাবের পর পার্থকে 14 দিনের জেল হেফাজতে পাঠিয়েছে ইডির বিশেষ আদালত। রাত 8টা নাগাদ প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মন্ত্রী।